নমস্কার সকল বড়দের আমার প্রণাম ও ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা ও আমার সমবয়সীদের জানাচ্ছি আমার হৃদয়ের আন্তরিকতার প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা দেখো এখন সকালবেলা একটু বাগানে এসেছি তো এই যে ফুলগুলো তোমাদের দেখাচ্ছি এই ফুলগুলো একটু পরেই আমার ঘরের ঠাকুরের চরণে চলে যাবে তো সেটা খুবই আনন্দের গাছের ফুল যদি ঠাকুরের চরণে যায় এর মতন মানে আনন্দের সত্যি কিছু হয় না তাই না বলো এমনিতেও তো আমাদের মোটামুটি কিনেই দিতে হয় না ফুল তবে আমার এই গাছে যখন ফুল হয় সেই সময়টা আমি কিনি না মোটামুটি গাছের ফুলই মা দিয়ে দেন আর কি ঈশ্বরের চরণে আর দু একটা ফুল অবশ্য গাছে রাখতে বলি কারণ কি গাছেরও তো একটা শোভা আছে না বলো আর এই যে আমার দেখছো গোলাপটা এটা কিন্তু আমি গাছি মানে রেখে দিতে বলেছি এই আর কি আর ওদিকে দেখো এই টবের মধ্যে আমি চাইনিজ গোলাপ পুঁতেছিলাম তো গত বছর অনেক ফুল হয়েছিল এবছর দেখছি একদম ফুল হচ্ছে না তো হঠাৎ করে এই দুদিন ধরে দেখছি দুটো ছোটো ছোটো গোলাপ একটা কালচে লাল আর একটা পিঙ্ক তো ভাল লাগে বেশ আনন্দ লাগে হ্যাঁ ছোট্ট গাছে আর এদিকে দেখো এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা এখনও পর্যন্ত দেখছো একদমই ফাঁকা তো মোটামুটি আর ঘন্টাখানেক পর থেকে একদম রাস্তা একদম ঘিজি ঘিজি করবে মেয়েরা ছেলেমেয়েরা স্কুলে যাবে তারপর সাইকেল রিক্সা গাড়ি সবই এই আর কি তো চলো যাই ওই যে দেখো আমাকে দেখে নেমে পড়লো আম গাছ থেকে ওই সানসেটের ওখানে থাকে তো এখন ওঠানে নামা করতে পারে ওই যে বিস্কুট দেবো ওই জন্য তো আমি যাই চা করি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি চাটা খাবো তারপর অন্যান্য আঁকাচ্ছি এটা ভিনিগার আর জল মিশিয়ে রেখেছি ছানা কাটাবো চাটা দেখো চাটা খেয়ে তারপরে আমি চলে এসেছি এখানে সবজি কাটতে একটু সবজি কেটে নিচ্ছি আর সবজি বলতে ওই তোমার কাঁচকলা ফুলকপি ঝিঙে পটল আলু বেগুন এসব দিয়ে একটা পাতলা করে ঝোল করব তার কারণ হচ্ছে আজকে যেহেতু নিরামিষ রান্না করব তো ওই রোজ রোজ একই তরকারি সবার ভাল লাগে না তো সেই কারণে এটা করব এটা মায়েরও কাজে লাগবে কেন কি মায়েরও পেটটার কি প্রবলেম হয়েছে তো সেই কারণে ঝোলটা করছি ঝোলে একটু কাজকলা দিয়ে দেবো আর একটু বড়ি দেবো অবশ্য বড়িটা না দিলে ভালো হতো কিন্তু বড়িটা একটু না দিলে না ঝোলের টেস্টটা ঠিক ভালো আসে না আর ওদিকে তোমার আমার হাজব্যান্ড বাজার গেছে আর কি কিছু মুদিখানার জিনিস আনবে আর কি আর তো বললো যে এখানে মশালা ধোসা আছে নিয়ে আসবো টিফিনে আমরা মাছে নিয়ে আসো তো নিয়ে এসছে দেখো এই যে নিয়ে চলে এসছে তো আমি ওগুলো ভাগ টাক করে খেয়ে নিচ্ছি ওকে দিয়ে এসেছি ও পাশের ঘরে আছে আর এই একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এটা আমি আর মেয়ে খাচ্ছি একটার থেকেই ঠিক আছে আর ওদিকে তোমার আমার মা শাশুড়ি মা ওনারা খাবেন না যখন আমি ফোন করেছিল আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম ওনারা খাবেন না ওনাদের জন্য মিষ্টি এনেছে আমাদেরও মিষ্টি এনেছে তো এই মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছে তো আমাকে টিফিনও কিছু বানাতে হয়নি এই আর কি তো দেখো চলে এসেছি একটু পরে এসে ওই যে সবজিগুলো কাটলাম সেগুলোই তোমাদের দেখাচ্ছি তো আমি স্পিডটা খুব বাড়িয়ে দিয়েছি তার কারণ এটা এখন পুরোপুরি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য আর এখন যেহেতু মানে সাড়ে নটা মতন বাজে কলেও জল নেই নটার সময় জল চলে গেছে তো সেই জন্য আমার ধরা জল দিয়ে সবজিগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি এবার ফটাফট করে বসিয়ে দেবো তরকারিটা আজকে রান্নার বিশেষ ঝামেলা নেই তো দেখো বসিয়ে দিলাম দিয়ে তোমার ওই প্রথমে ওই তেলে আমি বড়িটা ভেজে তুলে রাখবো তারপরে কি করব বলো তো ওই সবজিগুলোকে একটু ভেজে নেবো মানে সবজিটা না ভাজলে না আমার ঠিক ঝোলের টেস্ট ভালো লাগে না তো মা বলছিলো যে ঠিকই বলেছে যে সবজিগুলো ভাজিস না সব কিছু ওই শুধু বেগুনটা আর কাঁচকলাটা একটু ভেজে নে তো আমি বললাম যে না গো আমায় সবই ভাজতে হবে আমার নইলে কীরকম যেন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে যদিও তোমার ওই এই সব সবজিগুলো না ভাজাই উচিত হুম তো ওই যে দোকানের কিছু বললাম না এনেছে মুদিখানার জিনিস তো সেইগুলো এখন একটুখানি সরিয়ে রাখি এর মধ্যে থেকে লাগে না লাগে আবার দেখি এখন আমার এখন মোটামুটি আছে আমার এখানে সব কিছুই তো তেজপাতাটা একটু বাড়ন্ত আছে দেখি তেজপাতা এনেছে নাকি তো তেজপাতাটা ওই ঝোলের জন্য লাগবে আর মুগের ডাল করব মুগের ডালে ফোড়ন দেবো হ্যাঁ ওই যে তেজপাতা ওইখানে একটা এনেছে প্যাকেট যাই হোক তো চলো এই যে বসিয়ে দিয়েছি দেখো এই যে আদাটাকে ওটা দিয়ে গ্রেড করে নিলাম ওই আর আলাদা করে মিক্সিতে করিনি তো এই যে মশলা দিয়ে দিলাম জিরে ধনে আদা বাটা তো দেখলে আদা গ্রেড করা আদা দিলাম আর হলুদ নুন একটু নুন চিনি সবই দিলাম তেজপাতা ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা এই আর কি আর এদিকে দেখো এই যে আমার ঝোলটা হয়ে গেছে এরকম না আর এদিকে একটু গরম জল বসিয়েছি কারণ কি একটু মটর ডালের বড়া করব তো তাড়াতাড়ি করে এখন তো ভিজবে না তো সেই কারণে একটু হালকা গরম জলে মটর ডালগুলো জাস্ট এই এক্ষুনি অফ করে দেবো গ্যাসটা দিয়ে ঢেকে রেখে দেবো মোটামুটি তোমার আধ ঘন্টার মধ্যেই এগুলো বেশ সুন্দর সুসিদ্ধ মানে নরম হয়ে যাবে আর কি তারপর বেটে নেব বেটে নিয়ে বড়া করব তো দেখো এদিকে একটু মুগের ডাল বসিয়ে দিই একবেলার জন্য তো সবই অল্প অল্প করছি যেহেতু আমাদের এবেলা নিরামিষ তো বেলা তো ভাত হবে না অন্য কিছু খাবো আর কি তো সেটাই এই ডালটা একটু ভেজে নিই হালকা ব্রাউন করে ভেজে একটু ডাল বসিয়ে দিই ডালের সাথে একটু বড়া করে নেবো এই আর কি আর ওদিকে দেখো খুব হাওয়া দিচ্ছে বাইরে আমি ওই চাল ধোয়া ডাল ধোয়া সবজি ধোয়া জলগুলো গাছের গোড়ায় দিই তো তাই দিয়ে গেলাম আর ওদিকে এত হাওয়া দিচ্ছে আমার জামা কাপড় ক্লিপ দেওয়া আছে হ্যাঁ অল্প আজকে বিশেষ কিছু কাঁচিও নিই অল্প কিছুই আছে তো যেরকম শুকিয়েছে তুলে নিয়ে চলে যাই আবার কখন নেমে যায় বৃষ্টি তবে আজকে যা মানে আকাশটা দেখছি তবে বৃষ্টির সম্ভাবনা নেই ভালো সুন্দর রোদ আজকে যাই হোক এই আর কি আলো আধারির খেলা চলছে আর কি শরতের আকাশ যা হয় আর কি তো এটাই এগুলো ভাজ করে মানে যা হোক করে একটুখানি রেখে দিয়ে এখানে এখানেই রোদে দড়ির মধ্যেই রেখে দেবো আর ওদিকে দু একটা জামা কাপড় আছে ওদিকটা ছাওয়া ওর জন্য ওখান থেকে নিয়ে এসেই রোদের মধ্যে দিয়ে দিই আসলে কী বলো তো ছাদে যায়নি আজকে আর বিশেষ কিছু নেই একদমই নেই ওই বাসি কয়েকটা জামা কাপড় ওগুলোই একটু ধুয়েছিলাম তো সেই জন্য ওগুলোই এই নিচেই দিয়ে দিয়েছি আর মোটামুটি শুকিয়েও গেছে তো হাওয়া দিচ্ছে খুব ওদিকে দেখো আমার ডালে ফোড়ন হয়ে গেছে খানিকক্ষণ পর দেখাচ্ছি তোমাদের তো এবার বড়াটাও করে নেবো বড়াটা করে নিয়ে তারপর স্নান করতে যাব এই কড়াইটাতে ডাল ফোড়ন দিয়েছি এই কড়াইটাতে যে ডালটা বেটে রেখেছি দেখো আমাদের নুন দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি ওদিকে আবার যাই দেখি ওদিকে আবার একজন এসছে মানে ওই আমাদের দুটো জিনিস একটা বস্তা আর একটা পেটি জিনিস দিতে আসবে তো টাকাটা দিয়েই গেছে ওর বাবা শাশুড়ির কাছে তো দেখছি সেটাই একটু দেখে যাই লোকটাই এসছে মনে হয় দেখি হ্যাঁ 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 ওই তো এসছে ওই যে একটা পেটি আর একটা বস্তা দিয়ে গেল কি আছে ওর মধ্যে ওর বাবা এসে দেখবে পরে তো যাই হোক পয়সা ওকে দিয়েই দিলো শাশুড়ি ওই ভ্যান ভাড়াটা দিতে হয় তো তো সেই জন্য এবার যাই গিয়ে আগে তাড়াতাড়ি করে বড়াটা করে নিয়ে তো খাওয়ার আগে আর করতে পারবো না গো এই যে দেখো বড়া বসিয়েও দিয়েছি কয়েকটা বড়া শুধু মটর ডালের বড়া করছি আর এর মধ্যে কয়েকটা ধনে পাতা দিয়েও বড়া করে নিচ্ছি এই আর কি আর পাঁপড় দেখলাম নেই অল্প একটু বাড়ন্ত একেবারেই পাঁপড় নেই বলতে নেই তো ওই অল্প একটু পাঁপড়ও ভেজে নিয়েছি ওই তেলটার মধ্যে তো দেখো আমার রান্না এই যে ঝোল অল্প একটু পাঁপড় ভাজা এই যে বড়া ভাজা ডাল তো ঠিক আছে আবার পরে আসছি এবার চলে যাবো স্নান করতে যাব তো তার আগে এই যে গাছ থেকে সকালবেলা আজকে আর মুসাম্বি পেরেছি ওটা একটু ভিজিয়ে রাখি আর আজকে যেহেতু নিরামিষ রান্না হয়েছে কিছু নোংরা হয়নি স্ল্যাব ট্যাবগুলো পরিষ্কারই আছে পেঁয়াজ কাটি তো এখানে নোংরা হয় অন্যান্য দিন এখানটা সার্ফ বা সাবান দিয়ে ধুই ধুইজ যাই হোক আজকে নিরামিষ যেহেতু এমনি মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে এগুলো মুছে নিই মুছে নিয়ে এবার একটু বসবো বসে একটু ফোন দেখব দেখে তারপরে চলে যাব স্নান করতে স্নান করে এসে খাওয়া দাওয়া রোজকার একই ডিউটি ওই রান্না বান্নাটা শুধু পরিবর্তন এক একদিন এক এক রকম রান্না ওটাই আর তোমাদের সঙ্গে গল্প টল্প করি এই আর কি দেখো আমি একটু পরে আর কি বাথরুমে এসেছি ওই যে দেখো কিরম বসে আছে বিড়ালটা ওই যে আমার মাসি এসছে মাকে দেখতে এসছে বোনকে দিদিকে আর কি দেখতে এসছে তো মাসির মেয়ে অফিস গেছে তো আসবে আসার পথে মাসিকে নিয়ে চলে যাবে

দেখো এই যে ওকে দেখছো যে চেয়ারে বসে আছে এটা হচ্ছে আমার এই মাসিরই বড় মেয়ে ঠিক আছে তো ও এসছে ওর ওরও ওর সামনেই ফ্ল্যাট এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছিলাম এখানে আমাদের সবুজসঙ্গ মাঠের সামনে ওর ফ্ল্যাট তো যাই হোক ও এসছে মাকে দেখতে তো ওখানে ওই পুজোর ওখানে ও গেছিলো তো ওখানেই আমার সঙ্গে দেখা হলো আর এদিকেই যে দেখো এই চেয়ারে বসে যে মাসির ছোটো মেয়ে ওই চাকরি করে ও অফিস থেকে চলে এসছে এবার একটু পরে ওর মাকে নিয়ে চলে যাবে তো এই আর কি এর পরে এসে থাকবে এখন থাকবে না এর পরে। কদিন পরে এসে বললো থাকবে ওরা তো ঠিক আছে এই পর্যন্তই আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে এরপর অন্যদিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে ঠিক আছে আর মাসির মেয়েটাকে একটুখানি গ্লুকনডির জল দিলাম তো খাক ও কিছুই খাবে না তো সেই জন্য একটু গ্লুকন্ডির জলই দিলাম এই পর্যন্তই তাহলে রাখলাম আজকে এরপর অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই গুড নাইট